वेलकम टू बेंगली फूड एंड पैशन আপনাদের সবাইকে আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুচুম্বি রস করার পদ্ধতি দুই রকম ভাবে, একটা ম্যানুয়াল আর একটা ইলেকট্রিক। এটা হচ্ছে ম্যানুয়াল পদ্ধতিতে এইভাবে মুচুম্বিগুলোকে গোল গোল করে কেটে নিতে হবে। তারপর এর মধ্যে এভাবে ধরে প্রেসার দিয়ে, একটু জোরেই প্রেসার দিতে হয়, দিয়ে দিয়ে এইভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হয়। আর এই যে হয়ে গেছে আমার, এবার আমি এটা একটা গ্লাসে ঢেলে দেবো। আর অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন, কারণ এর মধ্যে প্রচুর এর বিচিও চলে যায়, বাচ্চাদের খেতে অসুবিধা হবে। এই যে তৈরি হয়ে গেছে চুম্বি রস। এবার আপনাদেরকে আমি দেখাবো ইলেকট্রিক পদ্ধতিতে কিভাবে করা যায়। এটা ফিলিপসের আছে, এটার জন্য এরকম গোল গোল করে কেটে নেব। তারপর এখানে প্রেসার দিয়ে দেখবেন, জাস্ট শুধু ধরে থাকতে হবে, আর কিছু করতে হবে না। এটা আপনি আপনি ঘুরবে এইভাবে এইভাবে, এই যে হয়ে গেছে। আমি আরেকটা করে দেখাচ্ছি, এই যে জাস্ট শুধু প্রেস করে থাকতে হবে। হয়ে গেছে, এবার এটা আমি আরেকটা গ্লাসে ঢেলে নেব। চলুন দেখে নিই ম্যানুয়াল মেশিনটা কেরকম দেখতে হয়। ম্যানুয়াল মেশিন এরকম দুটো পার্ট হয়, এরকম পার্ট জালি জালি ওপরে এখানে রস করা, আর এটা হয় ভেতরটা। এটা আমি তো লোকাল মার্কেট থেকে কিনেছি, আপনারা লোকাল মার্কেটে এরকম পেয়ে যাবেন, এরকম পেয়ে যাবেন। খুব একটা বেশি দামও হয় না, 50 টাকার অ্যাভারেজ 50 টাকার মতনই দাম হয় এইগুলো। এখন আমি আপনাদেরকে রিভিউ দেব ফিলিপসের সিট্রাপ প্রেস জুসার। এটা হচ্ছে মেইন মেশিনটা, সেন্ট্রাল এটা এরকম দেখতে হয়। এর নিচে এর তারটাকে পেঁচিয়ে রাখা যায় যখন ইউজ করা হয়ে যাবে তার জন্য। এটা হচ্ছে এর কন্টেনারটা, এটা এইভাবে সেট করতে হয়। সেট হয়ে গেল, এরপর এটা দিয়ে দিলাম। এবার এরপর এটা প্রেস করলেই এটা এইভাবে ঘুরতে থাকে আর জুস হয়ে যায়। আমি আপনাদেরকে একটা ফ্রুট জুস করে দেখাচ্ছি। যেই হাতে তুলে নিয়েছি আবার এটা দুরকম ভাবে দুদিক দিয়ে ঘুরে, এই হয়ে গেল। এখান দিয়ে আপনি দেখতে পাবেন এটা লেভেল করা আছে, 0.0.2, 0.4। এখানে যে বিচিগুলো জুসারে ফ্রুটের, সে বিচিগুলো নিচে পড়ে না, শুধু অনলি জুসগুলোই এর থেকে বেরোচ্ছে। এতে দু রকমের জুস করা যায়, মুচুম্বি ও সান্ত্রা। আমি আজকে মুচুম্বি জুস করে আপনাদেরকে দেখালাম, আপনারা চাইলে সান্ত্রার জুসও এতে করতে পারেন। আজকে আমি আপনাদের সামনে শেয়ার করলাম দু রকমের মুচুম্বি রস করার পদ্ধতি, একটা ম্যানুয়াল ভাবে আর একটা ইলেকট্রিক ফিলিপসের সেট্রাপ প্রেস ইলেকট্রিক ভাবে। এটা হচ্ছে ম্যানুয়াল মেশিন, এটা আপনার নর্মাল মার্কেটেই আপনি পেয়ে যাবেন। এটা প্লাস্টিকের হয় এরকম দেখতে। এর মধ্যে করতে গেলে প্রচণ্ড প্রেস করতে হয়, অনেকক্ষণ সময়ও লাগে এবং গায়ের জোরও লাগে। এক গ্লাস জুস বার করতে আপনার প্রচণ্ডই কষ্ট হবে। আর এটা হচ্ছে ইলেকট্রিক, এটাতে হালকাভাবে প্রেস করলেই এর রস বেরিয়ে যায়, এটা থেকে রস বার করা খুবই সুবিধা। এখানে 5টা মুচুম্বির রস আমি বার করেছি। এটা যদি আমি এতে করতাম আমার অনেক বেশি সময় লাগতো এবং কষ্ট হতো, কিন্তু এতে করাতে আমরা খুবই কম সময়ে আমার এতটা জুস আমি বার করে ফেলতে পেরেছি। তো আমি রেকমেন্ড করবো যে এটাই ভালো জুসার। আর বাড়িতে যদি বাচ্চা বা বয়স্কদের জন্য আমরা মুচুম্বি রস করে থাকি, তাহলে এটাই আমাদের রোজকারের ব্যবহারের জন্য বেশি উপযোগী হবে। আর এটার প্রাইসও খুব কম, 100 টাকার কাছাকাছি হবে। এটার প্রাইসটা একটু বেশি, কিন্তু তা সত্ত্বেও এটা খুবই উপকারী এবং কম পরিশ্রমে বেশি জুস পাওয়া যায়। তো আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল বেঙ্গলি ফুড অ্যান্ড প্যাশন।